নমস্কার বন্ধুরা, অস্মিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজ বানিয়ে দেখাবো ভেজ মোমোর রেসিপি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর আপনারা আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করুন। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডস রিলেটিভদের সঙ্গে শেয়ার করুন। তাহলে আসুন শুরু করা যাক আজকের রেসিপি। একটা বড় সাইজের কাচের বোল নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি 2.5 কাপ পরিমাণে ময়দা। ময়দাটা দেওয়া হলে এর মধ্যে পরিমাণ মতো নুন মিশিয়ে দিচ্ছি। নুনটা দেওয়ার পর ময়দার সঙ্গে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। 1 কাপ জল নিয়েছি, এর একটা ডো বানিয়ে ফেলবো। তবে অল্প অল্প করে জলটা দিতে হবে, কারণ সব ময়দাতে সমান জলের প্রয়োজন হয় না। যেরকম ময়দা সেরকম জলের প্রয়োজন হবে। আমার এখানে এই ময়দাটা মাখার জন্য 1 কাপ জলেরই প্রয়োজন হয়েছে। আর ডোটা কিন্তু খুব বেশি নরমও হবে না আর খুব বেশি শক্তও হবে না। লুচি বানানোর জন্য যেরকম ময়দা আমরা মাখি ঠিক সেরকম বানালেই হবে। খুব ভালো করে এটাকে ঠেসে ঠেসে মাখতে হবে। মোমোর জন্য ময়দা মাখা কমপ্লিট। এবার এটাকে গোল করে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি 2 কাপ বাঁধাকপি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। স্প্রিং অনিয়ন 1 কাপ নিয়েছি, আর কুচনো পেঁয়াজ নিয়েছি 1/2 কাপ, আদা গ্রেট করে নিয়েছি 1 টেবিল স্পুন। এবার আমি একে একে একটা বোলের মধ্যে সমস্ত কিছু দিয়ে দেব। প্রথমে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা দেওয়া হয়ে গেলে স্প্রিং অনিয়ন, কুচনো পেঁয়াজ, গ্রেট করে রাখা আদা সমস্ত কিছুই বাঁধাকপির সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দেব 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। এবার নুন আর রিফাইন্ড অয়েলটাকে আমি একটা স্পুনের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন। মোমোর জন্য স্টাফিং রেডি। এবার আমি ঢাকা খুলে ময়দাটা থেকে ছোট ছোট লেচি করে নেব। ঠিক যেরকম লুচি বানানোর জন্য আমরা লেচি বানাই সেরকম বানাবো, বা তার থেকেও ছোট একটু বানাতে পারেন। আমি এখানে লুচির মতো ছোট ছোট লেচি বানিয়ে নিচ্ছি। সমস্ত লেচি বানানো হয়ে গেলে আমি একটা চাকি বেলনা নিয়েছি। এবার হাত দিয়ে আমি একটা লেচিকে প্রথমে চ্যাপ্টা করে নেব। এভাবে সমস্ত লেচিগুলোকে চ্যাপ্টা করে নিয়ে তারপর বেলতে হবে। সামান্য একটু গুঁড়ো ময়দা দিয়ে দিলাম। এবার এটাকে লুচির মতো করে বেলে নেব। একটু পাতলা করেই বেলতে হবে, ঠিক এরকম। বেলা হয়ে গেলে স্টাফিংটা একদম মধ্যেখানে দিয়ে দেব। এবার সাইড থেকে আমি একটু জল লাগিয়ে নিলাম। জলটা লাগিয়ে নিলে মোমো ডিজাইনটা করতে সুবিধা হয়। ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব। ফোল্ড করা হয়ে গেলে মুখের কাছটা ঠিক এইভাবে ধরে একটু ঘুরিয়ে এটার মুখটা বন্ধ করে দিতে হবে। এবার আমি স্টিমারের মধ্যে তেল লাগিয়ে নিচ্ছি। আমি রাইস কুকারে মোমোগুলো বানাবো,
এবার আমি মোমোগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত মোমো দেওয়া হয়ে গেলে আমি ঢাকা বন্ধ করে 10 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকা খুলে নেব। আমি তুলে নিচ্ছি, মোমোগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার সার্ভ করব, আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। গরম গরম সার্ভ করতে হবে, মোমো চাটনি বা সেজওয়ান চাটনির সঙ্গে অসম্ভব সুন্দর লাগে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।